প্রায় 11 দিন হাসপাতালে ভর্তি থাকার পর দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ারের দেহ রবিবার সালারের বাড়িতে ফিরতেই শোক নেমে এলো পরিবার সহ গোটা গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম শফিকুল আলম, বয়স 35। তিনি মুর্শিদাবাদ জেলা সালার অফিস পাড়ার বাসিন্দা ছিলেন। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত সিভিক ভলেন্টিয়ার দুর্গাপুর পুলিশ স্টেশনে কর্মরত ছিলেন। গত 21 আগস্ট দুর্গাপুর হাইওয়েতে একটি গাড়ির ধাক্কায় মারাত্মকভাবে জখম হন তিনি। এরপর তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শনিবার গভীর রাতে মারা যান। মৃতের ভাই ইমদাদুল আলম বলেন, ওই দিন রাতে দুর্গাপুর হাইওয়েতে পুলিশের একটি গাড়ি খারাপ হয়ে গিয়েছিল। সেখানে একটি অফিসার সহ দাদা গাড়িটি পাহারা দিচ্ছিলেন। সেই সময় ওদের দিকে একটি দ্রুতগামী ডাম্পার চলে আসে। দাদা ওই অফিসারকে বাঁচাতে গিয়ে নিজে গাড়ির ধাক্কায় মারাত্মকভাবে জখম হন। মৃতের স্ত্রী কবিতা বেগম বলেন, এই দুর্ঘটনায় আমরা পথে বসে গেলাম। একমাত্র 6 বছরের কন্যা সন্তানের ভবিষ্যৎ কি হবে তাই নিয়ে দুশ্চিন্তায় পড়ে গিয়েছি। গত 21 তারিখ বা 20 তারিখ ভোরবেলা অ্যাক্সিডেন্ট হয়েছিল, দিয়ে দুর্গাপুরে জিটি রোডে হাইওয়েতে ডিউটি ছিল, অন ডিউটি অবস্থায় অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো ওখানে অ্যাক্সিডেন্টের পর ওখান থেকে পুলিশ কর্তৃপক্ষরাই তো মিশন হসপিটাল, তো ওখানে কাছেই মিশন হসপিটালে অ্যাডমিট করে। তো ওখানে আইসিইউ ছিল মোটামুটি আজকে 12 দিন, 11 দিনের শেষ, 12 দিন শুরুতেই কালকে রাত্রে গত 11:05-10 ইন্তেকাল করে। উনি সিভিক ভলেন্টিয়ার ড্রাইভার ছিলেন, মানে পুলিশের যে সিভিক ভলেন্টিয়ার হয় ওটা এনটিএস থানা, মানে দুর্গাপুর এমএমসি এনটিএস থানার ড্রাইভার ছিলেন। কীভাবে ওদের গত ওই রাত্রে আপনার রাত্রে 10:30-10:30 দিকে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো ওই গাড়িটা রিকভারি ওরা করতে পারেনি, তো ওই গাড়িটাকে প্রোটেক্ট করার জন্য ওদেরকে ডিউটি দেওয়া হয়েছিল। তো যতদূর আমরা শুনলাম যে কোনো একটা অফিসার ওই রাস্তার উপরে ছিলেন, তো ওনাকেই মানে বাঁচাতে গিয়ে সামনাসামনি পুরো বড় গাড়ি, যে একটা ট্রলার গাড়ি, ওই গাড়িতে সামনাসামনি মেরেছে। তারপর এখন এরকম অবস্থা। বিবাহিত? হ্যাঁ, উনি বিবাহিত, ওনার 6 বছরের একটা মেয়ে আছে। উনি চাকরি কোথায় করতেন? দুর্গাপুর এনটিএস থানা। ওনার নাম শফিকুল আলম। এখন কী চাইছেন? কী চাইছি, ওনার পরিবার তো আছে, পরিবারের যেন ভবিষ্যৎটা একটু দেখতে হবে। তো ছেলে মেয়ে আছে, একটা মেয়ের ভবিষ্যৎ আছে, তো সেই হিসাবে যতদূর সরকারের তরফ থেকে হবে, প্লাস ইন্স্যুরেন্স কিছু একটা আছে শুনেছি, তো সেটাও যতদূর হবে সাপোর্ট যদি হয় অবশ্যই হবে। নাম কী ছিল? শফিকুল আলম। আমার নাম ইমদাদুল আলম, আমি ওর ছোটো ভাই, মানে আমি মেজো, আমার ছোটো একটা আছে, আমরা 3 ভাই। শফিকুল আমার প্রতিবেশী। আমার অ্যাক্সিডেন্টটা উনি তো ডিউটি অবস্থায় ছিলেন, এক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছিল শুনলাম, যেটা ওখানে মানে লাইন ক্লিয়ার করার জন্য গেছিলেন, সাইডে মানে হাই রোডে দাঁড়িয়েছিলেন, ওখান থেকে একটা গাড়ি আছে, ওখানে ধাক্কা মেরে যায়। হ্যাঁ, ওটা আমরা শুনেছি না, যে অফিসারকে বাঁচাতে গিয়ে নিজের জীবনটা চলে যায়। জি, কিরকম উনি বাড়িতে থাকতেন? না, উনি ওখানে শিফট হয়ে গেছিলেন আপনার দুর্গাপুরে, ওখানে, হ্যাঁ ওখানে ফ্যামিলি, ওখানে থাকতো আপনার। কত বছর ফ্যামিলি আপনার? মোটামুটি 4 বছর গেছে আপনার। 4 বছর ওখানে ফ্যামিলি নিয়ে? হ্যাঁ হ্যাঁ। পাড়াপতি হিসাবে ধরেন, যেটা আপনারা করবেন, পুলিশের ও তো অন ডিউটি হিসাবে মারা গেছে। আমরা হাফিজুল ইসলাম, ডাক নাম লাল, গাড়ি এখানে পাশে বাড়ি। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার, আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।